ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমি চলে এসেছি, কোথায় আপনারা গেস করতে পারছেন? কোথায়? তো পার্ক স্ট্রিট মনে হচ্ছে নাকি? পার্ক স্ট্রিট আমরা যাইনি। আজকে আমরা এসেছি লেকটাউনে, আর লেকটাউনে কার্নিভালটা আমি এখন কভার করবো। আমার ফ্রেন্ড এসেছে দুখানা, ওই যে আমার ফ্রেন্ডের ওখানে আছে। তো আজকে আমি লেকটাউনে কার্নিভালটা কভার করবো আর তোমাদেরকে দেখাবো, পুরোটা ঘুরে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে? চলো, এখন আমি সাবওয়ে পার করে উপারটায় যাবো, তারপর কার্নিভালে যাবো। আর এত সুন্দর করে সাজিয়েছে না আজকে লেকটাউনটা, যে খুব ভালো লাগছে দেখতে। তোমরা ভিডিওয়ে পুরোটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখান দিয়ে দেখো, ওখানে গিয়ে আবার ব্লক করছিল আগে সাবওয়ে পার করে ওখানে যাওয়া যায়। কার্নিভালে যাওয়ার জন্য আর তোমাদেরকেও গিয়ে দেখাবো যে ওখানে কী কী হচ্ছে। আশা করি ওখানে খুব ভালো ভালো জিনিসই থাকবে। চলো দেখা যাক। সাবওয়ে ক্রস করে এলাম, এবার আমরা ওখানে যাবো। আমরা এখন লেকটাউনে কার্নিভাল ধরে হাঁটছি। বাই দ্য ওয়ে, তোমাদের সকলকে আমার তরফ থেকে বড়দিনের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর বড়দের আমার অনেক 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 প্রণাম, আর ছোটদের অনেক ভালোবাসা। তোমরা আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো, মানে যারা আমার থেকে বড়ো তারা তো নিজের মতন করে এনজয় করবেই, আর যারা ছোটো তাদেরকে বলছি যে তোমরা খুব ভালো করে সেফটি মেজার্স নিয়ে বড়দিনটা এনজয় করো, ঘুরে আসো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে নিয়ে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে যাই আমরা। প্রচণ্ড ভিড়, মানে তোমরা দেখতেই পাচ্ছ যে এত, মানে এত ক্রাউড এখানে যে ভালো করে ব্লগ করতেও পারছি না। চলছে বলে মিউজিক আসছে বলে কপিরাইট হয়ে যেতে পারে, তাই এখানে ব্লগ করছি না, একেবারে ওখানে গিয়ে ব্লগ করছি। জায়গাটা এত বড় যে কোথায় যাবো না কিছুই বুঝতে পারছি না। অনেকটা এরিয়া নিয়ে এটা পুরো করেছে ওরা, সাজিয়েছে অনেকটা এরিয়া নিয়ে।
চারপাশের এত আলোকসজ্জা, রোশনাই, তারপর হোর্ডিং, ব্যানার, ফাংশন, মিউজিক, লোকের কোলাহল, সব কিছু, তারপর খাবারের স্টল, যা যা এভরিথিং, সব কিছু কিন্তু পার্ক স্ট্রিটের তুলনায় কোনো অংশে কোনো কম নয়। মানে তোমরা এখানে আসলে সেই ফিলিংটা পাবে। আর আমার মনে হয় যে এখানে অনেকে এসছে এখানে ঘুরতে, মানে এটা নিশ্চয়ই এখন অনেক ফেমাস হয়ে গেছে এই কার্নিভালটা, লেকটাউনের এই কার্নিভালটা, তো সেই জন্যেই আমরা এখানে এসছি। তো তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে যে এটা ঠিক কতটা বড় এরিয়া নিয়ে হচ্ছে আর কি। ফটোশ্যুট করছে এখন এই সান্টা ক্লজ দেখতে পাচ্ছ পিছনে, আর এটা সামনে দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করছে, আমরা ওইটা ফটো তুলে নিলাম এখানে। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক, নাহলে এখানে থাকতে হবে দাঁড়িয়ে, কারণ এখানে এত ভিড়, রাস্তা পুরো জ্যাম হয়ে গেছে। তো ক্রিসমাসের দিন এভাবে বেরিয়ে ফ্রেন্ডদের সাথে বেরিয়ে তো খুবই ভালো লাগছে। আর আমাদের এখানে মানে লেকটাউনে এত সুন্দর করে সাজিয়েছে, মানে তোমরা যাদের এসে তাদের বুঝতে পারবে, আর যাদের আসনি তারা আমার ভিডিওর মাধ্যমে পুরোটা দেখে নাও, ঠিক আছে? মানে খুবই ভালো লাগছে যে এত সুন্দর করে সাজিয়েছে পুরোটা। আর সানটাকে দেখাচ্ছি, তো সানটা পিছনে আছে, এই যে সানটাকে দেখে নাও, আর সানটাকে নিয়ে সবাই তো ফটো তুলতে ব্যস্ত, না এতটা সুন্দর করে সাজিয়েছে। অবশ্যই দেখলে মনে হবে যে পুরো কলকাতা বেরিয়ে পড়েছে, মানে এত ভিড় এখানে, আর এখানকার কার্নিভালটা এত ফেমাস বলে। তো হাঁটতে হাঁটতে আমরা শ্রীমুন বিগ বাজারের সামনে চলে এসেছি, মানে খেয়ালই নেই সেদিকে, মানে সেই লেকটাউন থেকে শ্রীমুন বিগ বাজারের সামনে চলে এসেছি আমরা। আর দেখতে পাচ্ছি যে পিছনে বিগ বাজারটা, পিছনে বিগ বাজারটা আছে, হয়তো দেখা যাচ্ছে না ভালো করে, তো আমরা হাঁটছি সারাক্ষণ। এখানে সবাই এসে একটু ফটো ফটো তুলছি, সামনে ফোয়ারা আছে দেখতে পাচ্ছ, ফোয়ারাটা পিছনে ফোয়ারা, খুব সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা, ফোয়ারা দেখতে পাচ্ছ সামনে, এখানে ফুলের শাড়ি, জায়গাটা জাস্ট অসম, এনভায়রনমেন্টটা জাস্ট অসম, রিয়েলি অসম, খুব ভালো লাগছে এখানে। ওখানে সব লোকগুলো ফটো তুলছে। এখান থেকে বেরিয়ে যাবো আমরা, এখান থেকে বেরিয়ে হয়তো চার্চে যাওয়ার একটা প্ল্যান আছে, তোমরা দেখতে পাবে সবটাই, কিন্তু এই ভিডিওটা আপাতত এখানে আমি এন্ড করছি। তারপর চার্চে গিয়ে একটা নেক্সট ভিডিও বানাবো, হ্যাঁ ওটা পার্ট 2 বের করবো, পার্ট 1টাই অবধি থাক, ঠিক আছে, বাই বাই।